एक जमाना था जब हम भी गरीब हुआ करते थे, रातों रात करोड़पति हो गए हम। रातों रात करोड़पति? हाँ। कैसे? 25 दिन में करोड़पति। 26 সেপ্টেম্বর কি হতে চলেছে? বাংলাদেশের অর্ধেক জনগণ কি বড়লোক হতে চলেছে, নাকি অর্ধেকের বেশি জনগণ ডিপ্রেশনে যেতে চলেছে? সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। হামস্টার কমব্যাক গেমটির কারণে সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না, চারিদিকে শুধুমাত্র এই গেমের ছড়াছড়ি। আর আমার হেলিকপ্টার, আমার হেলিকপ্টার তুমি ওয়াহ পর হেলিপ্যাড বানা ওয়াই পুত্রেগা, আর পিছলি তরফ বিষয়টা নিয়ে কেউ আতঙ্ক প্রকাশ করছে, আবার কেউ রসিকতা করছে, আবার অনেকেই জানে না 26 সেপ্টেম্বর কি হতে চলেছে। অনেকে বলছে 26 সেপ্টেম্বর শেখ হাসিনা দেশে ফিরবে। সালে কো বম সে উড়া দুঙ্গা একবার হাথ মে আ জায় তো। অনলাইনের পাশাপাশি অফলাইনেও শুধুমাত্র একটাই টপিক, সেটা হচ্ছে 26 তারিখে কি হবে। নেটিজেনরা অনেকে জেনে কিংবা না জেনে 26 তারিখ নিয়ে অনেক পোস্ট করছে, তাই সবার মনে এখন কৌতূহল কি ঘটবে সেই দিনে। মজার ব্যাপারটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আবার কেউ কেউ পোস্ট করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি 26 তারিখে দেশে ফিরবে, আবার অনেকে লিখছে এই দিন নাকি সবার ভাগ্য খুলে যাবে, কোটিপতি হয়ে যাবে অনেক মানুষ, আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে 26 তারিখ নাকি অনেকের বিয়ের ডেট। যারা আমাকে এতদিন কিপটা চেষ্টা বলে অপমান করে আসতেছিলে তাদেরকে আমি বলে দিচ্ছি, 26 তারিখ আমি বুঝিয়ে দিব যে আমি কি জিনিস, 26 তারিখ তোমাদেরকে দেখিয়ে দিব। মূলত এই সবকিছু হচ্ছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং প্ল্যাটফর্ম নিয়ে, এবং সেটি হচ্ছে হোমস্টার কমব্যাক। এই গেমটিতে রয়েছে বিভিন্ন টাস্ক পূরণ এবং ট্যাপ করে কয়েন কালেক্ট করতে হবে। ফেসবুক এবং ইউটিউবে অনেকেই এই গেমসটি নিয়ে প্রচারণা চালাচ্ছে, তাদের দাবি 26 তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে এবং 26 সেপ্টেম্বর তাদের জমা কয়েনগুলো দিয়ে তারা বড়লোক হয়ে যাবে। তবে সত্যি কি এই কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে কিনা তার সত্যতা জানা যায়নি। इतने सारे रुपए एक साथ देखकर घबरा गया। मैंने पूछा कि आप ये रुपए मुझे क्यों दे रहे हैं, तो उन्होंने कहा कि बलवंत অনেকে বলছে টেলিগ্রামে এমন অ্যাপস অনেক আছে, তারা মাঝে মধ্যে গেম কারেন্সিগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করার সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাক এই গেমটি অনেক বেশি পরিচিতি পেয়েছে। অনেকে আবার এসব কিছুর বিরোধিতা করে বলছে এই গেমসটি হচ্ছে পুরোপুরি গুজব, এভাবে যদি কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর খেটে খেত না, সবাই বসে বসে বড়লোক হয়ে যেত। এই হামস্টার কমব্যাকে মোট 200 মিলিয়ন প্লেয়ার রয়েছে, তাদেরকে যদি $2 করে দেওয়া হয় তাহলে গেমটিকে খরচ করতে হবে $400 মিলিয়ন, আর এত পরিমাণ অর্থ গেমটি প্লেয়ারদের পরিশোধ করতে পারবে না। আপনারা যদি এখনো পর্যন্ত এই গেমটি সম্পর্কে না জানেন তাহলে আপনাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ এই গেমটি সম্পর্কে এখন বাচ্চা থেকে বুড়ো সবাই জানে। 26 তারিখে এই গেমটি ডলার দিবে এ আশায় অনেক পোলাপান বসে আছে, আর তারা সারাদিন 4-5টা ফোন দিয়ে মোবাইল টিপাটিপির মধ্যে রয়েছে, দিন রাত তারা মোবাইল টিপতে আছে, এমনকি নিজের আঙুল যদি ব্যথা হয়ে যায় তাহলে তারা অন্যের আঙুল দিয়ে কাজ চালাচ্ছে। মানে গেমটি খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করেছে, তারা সবাই আশায় আছে যে 26 তারিখে তারা বড় লোক হয়ে যাবে। অবাক করা বিষয়টি হচ্ছে কেউ কেউ আবার হেলিকপ্টার কিনা শখ করেছে। আর আমার হেলিকপ্টার তুমি ওয়াহ পর হেলিপ্যাড বানা ওয়াই পুত্রেগা, আর পিছলি তরফ তুমি রেলওয়ে প্ল্যাটফর্ম বানা। রেলওয়ে প্ল্যাটফর্ম বো কিস লিয়ে স্যার? মাল কা উতরেগা লেকিন স্যার উসকে লিয়ে পারমিশন। তুম উসকি ফিকর মত করো, মানে প্রাইম মিনিস্টার সাহেব সে বাত কর লিয়ে হ্যায়। আবার কেউ কেউ ভাবছে কিসের BMW, সরাসরি রোলস রয়েলস কিনবো। এমনও কিছু টেলিগ্রাম ফ্রিল্যান্সার আছে যারা সারাদিন এই আশা নিয়ে টেলিগ্রামে গুতাগুতি করে যাচ্ছে। অনেক জায়গায় আবার 26 তারিখে গণবিবাহের আয়োজন করা হচ্ছে, সবাই নাকি একসাথে বিয়ে করবে, তারা সবাই আশায় আছে 26 তারিখের পর তারা সুখে শান্তিতে সংসার করবে। কেউ বলছে আজীবন টেলিগ্রামে লিংক ফরওয়ার্ড করে মানুষের উপকার করলাম, এত লিংক শেয়ার করার পর 1 টাকাও পেলাম না, আর এখন নাকি পোলাপানি একটু টিপাটিপি করেই রাতারাতি কোটিপতি হয়ে যাবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বাঙালি পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করার একটা উৎস পেয়েছে, আর সবাই পাগলের মতো এখানে ঝাঁপিয়ে পড়েছে, আর দিন রাত ফোনের উপরে অত্যাচার চালাচ্ছে। আমার কথা হচ্ছে বেশি স্বপ্ন দেখতে গিয়ে তাদের আবার স্বপ্নদোষ না হয়ে যায়, কারণ বিনা পরিশ্রম ছাড়া বেশি স্বপ্ন দেখা ভালো না, শেষে আবার স্বপ্নদোষের বিছানা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। 26 তারিখ এই কথাটা যখন মনে হয় তখন এমনিতে আমার হাসি পায়। তারা নাকি 26 তারিখ অনেক টাকা মালিক হয়ে যাবে, আইফোন কিনবে, R1 কিনবে, অনেক কিছু কিনবে, তার জীবনে যত শখ আহ্লাদ আছে সব পূরণ করবে। মজার ব্যাপারটি হচ্ছে অনেকে উপদেশ দেওয়া শুরু করেছে বাসায় বসে না থেকে এই গেম খেলতে, এই গেমটি টিপাটিপি করলে নাকি অনেক লাভ আছে, আর আপনি যদি এই গেমটিতে টিপাটিপি করেন তাহলে 26 তারিখে আপনি রোলস রয়েলসে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। পরিশ্রম করে আয় করা বাদ দিয়ে বাঙালি পোলাপান এখন টেলিগ্রামে লিংক শেয়ার করছে, আর বলা বলি করছে ভাই এই লিঙ্কে ক্লিক করেন আর গেম খেলা শুরু করেন, তাহলে আপনি বড়লোক হয়ে যাবেন।
দেশের যুব সমাজ যদি এভাবে আয় করতে চায় তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? বন্ধুরা, এমন অনেক প্লেয়ার রয়েছে যারা তাদের চুলদাড়িও কাটছে না। তাদের জিজ্ঞেস করলে বলছে একেবারে 26 তারিখের পরই চুলদাড়ি কাটবো, তবে সেটা বাংলাদেশে নয়, একেবারে লন্ডনে গিয়ে। মেরা লন্ডন কা টিকেট কনফার্ম হুয়া? ইয়েস স্যার, কনফার্ম। ইয়ে লন্ডন কিউ? বাল কাটওয়ানে কে লিয়ে। ক্যা? बाल कटवाने के लिए लंदन? वो क्या है कि पिछली बार जब मैंने जापान में बाल कटवाए ना, तो उन सालों ने मेरे बाल छोटे छोटे काट दिए, तो इस बार मैंने सोचा कि लंदन जाके। বাংলাদেশের মানুষ এই গেম যে পরিমাণ খেলছে তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশে বেকারের সংখ্যা কত। যাদের কাজ কাম নাই, বেকার বসে থাকে আর শর্টকাটে বড়লোক হতে চায়, তারা এই গেমটি দিন রাত খেলছে। তাছাড়া যেমনটা জানেন, ভুয়া জিনিসের প্রতি বাঙালিদের একটু বেশি আকর্ষণ। যে কাজগুলো ভুয়া কিংবা ভণ্ডামি, সেই কাজগুলো বাঙালি বেশি বেশি করবে। টাকা কামানো যদি এতই সহজ হতো তাহলে পৃথিবীতে গরিব মানুষ থাকতো না। তো আমি আপনাদের একটি উপদেশ দিচ্ছি, এই গেমে বেকার টিপাটিপি না করে যাতে ভবিষ্যতে অন্য কিছু টিপতে পারেন সেই দিকে বেশি মনোযোগ দেন, আর সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 26 তারিখে কি হতে চলেছে। সময় আসলে দেখা যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।